ফজর নামাজের পর যদি সবাস করা সেক্ষেত্রে জোর রাগ পর্যন্ত গোসল না করলে কি গুনাহ হবে? আমি আমার স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকি, মা ভাইদের সাথে থাকি না, কারণ প্রায় ঝগড়া হতো। তবে আমি সবার খোঁজ খবর রাখি, সাধ্যমতো টাকা পয়সা দেওয়ার চেষ্টা করি। আমি কি আত্মীয়তা সম্পর্ক ভঙ্গকারী হিসেবে গণ্য হব? ছেলে পক্ষের কাছে কি মেয়ের ছবি তুলে দেওয়া যায় যাচ্ছে? সোহেল খন্দকার লিখছেন, বিবাহ ইত্যাদি অনুষ্ঠানে নারী পুরুষের অবাধ মেলামেশার বিষয়ে ইসলাম কি বলে? বিয়ে বা জাতীয় অনুষ্ঠানে নারী পুরুষের অবাধ মেলামেশা পর্দাহীনতা, এটা পরিষ্কারভাবে হারাম। বিয়ে একটা ধর্মীয় অনুষ্ঠান, সেখানে ধর্মীয় বিধিনিষেধ লঙ্ঘন করা এটা একেবারেই আপনার অগ্রহণযোগ্য একটি বিষয়। এবং বিবাহের যে বরকত কল্যাণ এটি আজকাল নষ্ট হয়ে যাচ্ছে, এটার অন্যতম একটা কারণ হলো এটি যে সেখানে আপনার নারী পুরুষের মিশ্রণ ঘটছে, সেখানে হারাম অনেক কিছু থাকছে, এই জন্য আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকছে না। আল্লাহর ভয়ে এ ধরনের হারাম থেকে, এ ধরনের গুনাহের বিষয় থেকে আমাদের সরে আসা উচিত এবং নারীদের জন্য আলাদা ব্যবস্থাপনা, পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা থাকা উচিত। মেয়েকে সাজিয়ে এমনভাবে রেখে দিলেন যে পুরুষ মহিলা সবাই গুনাহারে তাকে দেখছে, এটা যেমন হারাম, ঠিক একইভাবে ছেলেকে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছেন, সব মেয়েরা এসে তাকে দেখছে এবং ঢলাঢলি মেশামেশি করছে, এটা হারাম। নারী পুরুষের স্বাতন্ত্র্য বজায় রাখা উচিত, এটার মধ্যে সম্মান নিহিত, এর মধ্যে নিরাপত্তা নিহিত, এর মধ্যে পর্দার বিধান রক্ষা করা হয় এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার বিধান মেনে বিয়ের অনুষ্ঠান করা হয়, এর মধ্যে বরকত রয়েছে ইনশাআল্লাহ। অন্তরা তাসনিন শান্ত, আপনি লিখেছেন, ফজর নামাজের পর যদি সবাস করা সেক্ষেত্রে জোহর রাগ পর্যন্ত গোসল না করলে কি গুনাহ হবে? গুনাহ হবে না, তবে এটা অনুচিত, যথাসময়ে গোসল করে ফেলা উচিত। যদি অন্যান্য কাজ করতে চান, উজু করে তারপর অন্যান্য কাজ করবেন, এটা হলো সুন্নাহ। ফারহান আক্তার লিখেছেন, ছেলে পক্ষের কাছে কি মেয়ের ছবি তুলে দেওয়া যায় যাচ্ছে? যদি সেটা সেফ মনে হয়, তারা খুব আল্লাহ ভীরু মুত্তাকি পরহেজগার, দেখা শেষে তারা বিয়ে না হলে ডিলিট করে দিবেন এরকম মনে হয়, এবং গায়ে মাহরাম কাউকে অর্থাৎ পাত্র ছাড়া অন্য কোনো পুরুষকে পাত্রপক্ষের দেখানো হবে না, এই বিষয়গুলো যদি নিশ্চিত হয় তাহলে দেওয়া যেতে পারে, তা না হলে দেওয়া উচিত না, প্রয়োজনে তাদেরকে দেখানো যেতে পারে নিজেদের মোবাইল ইত্যাদি থেকে। ওমর ফারুক আপনি লিখেছেন, আমি আমার স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকি, মা ভাইদের সাথে থাকি না, কারণ প্রায় ঝগড়া হতো। তবে আমি সবার খোঁজ খবর রাখি, সাধ্যমতো টাকা পয়সা দেওয়ার চেষ্টা করি। আমি কি আত্মীয়তার সম্পর্ক ভঙ্গকারী হিসেবে গণ্য হব? দেখুন, স্ত্রীকে ভাই বোন এবং মা বাপের সাথে রাখলে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, আর না রাখলে সম্পর্ক ছিন্ন করে ব্যাপারটা এত সহজ নয়। কোনো যৌক্তিক কারণে মা বাবা ভাই বোনের সাথে স্ত্রী নাও থাকতে পারেন, হতে পারে সেটা নিজের চরিত্রের হেফাজতের জন্য কর্মস্থল দূরে থাকার কারণে নিজের কাছে স্ত্রীকে রাখা, অথবা তাদের সাথে একসাথে থাকতে গেলে আপনি যেমনটি বললেন ঝগড়া বিবাদ হয়, কিংবা পর্দা রক্ষা করা কঠিন হয়, এসব কারণে যদি আলাদা রাখা হয় তাহলে সেক্ষেত্রে এর কারণে আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করছেন ব্যাপারটা সেরকম নয়। আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করা, ছিন্ন করার সাথে স্ত্রী তাদের সাথে থাকা না থাকার সম্পর্ক নেই, বরং এ সম্পর্ক এলো যে আপনি যোগাযোগ তাদের সাথে রক্ষা করছেন কিনা, এর সম্পর্ক হলো আপনি তাদের সাথে আসা যাওয়া ঠিক রেখেছেন কিনা, খোঁজ খবর নিচ্ছেন কিনা। যদি খোঁজ খবর নেন, আসা যাওয়া ঠিক মতো রাখেন এবং তাদের প্রতি আপনার যে কর্তব্য আছে সেই কর্তব্যগুলো আপনি ঠিকমতো আদায় করে যাচ্ছেন, তাহলে ইনশাল্লাহ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীদের মধ্যে কাতারে থাকছেন। তবে আপনার স্ত্রী সেই ঘরের বউ হিসাবে তাঁর উচিত শ্বশুরশাশুড়ি এবং তার আপনার ভাই বোন তাদের সাথে শরিয়ার নীতিমালা মেনে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা যতটুকু সম্ভব হয়, কিন্তু এর জন্য একসাথে থাকতে হবে ব্যাপারটা সেরকম না। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।